আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আপনাদের সামনে মজার একটা চিংড়ি মাছের বুনার রেসিপি নিয়ে। আজকে আমি কিভাবে চিংড়ি মাছটা বুনা করব তা আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে যদি ঘরে চিংড়ি মাছ বুনা করা হয় সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হবে। তো এখনই চলে যাব চিংড়ি মাছটা বুনা করার জন্য। চিংড়ি মাছ বুনা করার জন্য তিনটা টমেটো নিয়েছি, তিনটা কাঁচামরিচ নিয়েছি, লাল পাঁচটা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিব। আর এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ অলিভ অয়েল তেল, আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। এখন পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব, কিছুক্ষণ অপেক্ষা করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবারই দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 1/2 কেজি চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠে যে রগটা থাকে আমি রগটা ফেলে দিয়েছি। এখন তেল ছাড়া চিংড়ি মাছগুলো ভেজে নেব। চুলাতে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 চা চামচ মিক্সচার মশলার গুঁড়া। আমি ছোট চামচের 2 চা চামচ দিয়েছি, বড় চামচের দিলে 1 চা চামচ হবে। এখন ভেজে নেব। তো আমি কিন্তু তেল ছাড়া ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। দেখেন চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে। এখন আমি শুকিয়ে নিব জাল করে। আর এদিকে পেঁয়াজটা কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। আমি কিন্তু চিংড়ি মাছ বুনার মধ্যে কোনো পানি ব্যবহার করব না, টমেটোর থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়েই আমি রান্নাটা করে নিব। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে, 2 বারে 1/2 চা চামচ হলুদের গুঁড়া কিন্তু এখানে 1/2 চা চামচ দেওয়া হয়েছে। এখন আমি টমেটোর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, এতে কোনো পানি ব্যবহার করব না, টমেটোর থেকেই পানি উঠবে। আমি আবারও বলছি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবারই দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আপনারা বাসায় একবার হলে এভাবে চিংড়ি মাছ বুনা করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে এই চিংড়ি মাছ বুনা। আর দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা লাল নিয়েছি, আপনারা জালটা বুঝে দিবেন, যদি বেশি খেতে চান জাল তাহলে মরিচটা একটু বেশি দিবেন, আর কম খেতে চাইলে কম দিবেন। এখন আবারও ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন আমি এতে কোনো পানি ব্যবহার করি নাই। তো চিংড়ি মাছের বুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম চিংড়ি মাছের বুনা। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবারই দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় একবার হলে এভাবে চিংড়ি মাছের বুনাটা তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।